নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ 19/1/2021 আইসিডিএস কর্মীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। অর্থাৎ যারা আইসিডিএস কর্মীরা রয়েছেন বা আইসিডিএস পরীক্ষা নিয়েও এই আপডেটটা রয়েছে। তো যাই দেখে নেবো আইসিডিএস কর্মীদের জন্য কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষাসংক্রান্ত খবর পাওয়ার জন্য। আইসিডিএসের পরীক্ষা নতুন করে নেওয়ার দাবি আলিপুরদুয়ার। আইসিডিএসের পরীক্ষা বাতিল করে পুনরায় নতুন করে নিয়োগের দাবিতে সোমবার ডিওয়াইএফআই আলিপুর দুয়ার শহর লোকাল কমিটি জেলা সম্পাদককে ডেপুটেশন দেয়। রবিবার আলিপুর দুয়ার জেলার আইসিডিএসের সহায়ক পদে নিয়োগ নিয়ে শাসক দলের দুর্নীতির অভিযোগে চরমে উঠে আসে এবং কর্মপ্রার্থীরা পরীক্ষা দিতে গেলে নির্দিষ্ট সময়ের এক থেকে পঞ্চাশ ঘন্টার পার হয়ে গেলেও প্রশ্নপত্র না পায় তারা আলিপুর দুয়ারের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র বা জাতীয় সড়কে রাস্তার মানে 1 ঘন্টা 50 মিনিট পার হয়ে গেলেও তারা প্রশ্নপত্র পাচ্ছে না। সেই জন্য রাস্তায় বিক্ষোভ দেখায়, অবরোধ করে এবং দীর্ঘ 5 ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। লোকাল কমিটির সম্পাদক প্রশান্ত ঘোষ বলেন, আমাদের দাবি অবিলম্বে পরীক্ষা বাতিল করতে হবে, পুনরায় অতি দ্রুত পরীক্ষা ব্যবস্থা করা এবং প্রশ্নবিভ্রাট ঘটনায় যুক্ত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আগামীতে এই ধরনের ঘটনা যাতে না হয় সেদিকে নজর দিতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন আইসিডিএসের পরীক্ষা নিয়ে নতুন করে নেওয়ার দাবি, সেই দাবি এই খবরে উঠে এসেছে। যাক, সেই আপডেটটা শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের আপডেট নিয়ে।